এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি এবং তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। হোলিতে খুব আনন্দ করো, মজা করো, রঙে রঙে নিজেদের জীবনটাকে একদম রাঙিয়ে তোলো। আর আজকে আমাদের এখানে হোলি, আর হোলির সাথে সাথে আজকে একটা বিশেষ বিশেষ প্রোগ্রাম আছে। আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, তো হোলি সেলিব্রেট হবে এবং ভাইয়ের জন্মদিন সেলিব্রেট হবে। বুঝতে পারছো আজকের দিনটা কতটা এক্সাইটেড হতে চলেছে। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং প্রচুর কাজও রয়েছে, সেই কাজকর্মগুলোও করতে হবে। তার সাথে সাথে আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আজকে আমি দিনটা কাটাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমাদের বাড়িতে এখন একজন এসছে, আমার মা ওকে শাড়ি দেখাচ্ছে। স্নান টান এখনো হয়নি, হোলি খেলা শুরু হয়নি, কিন্তু মহারানী আবির লাগিয়ে চলে এসছে। হোলি খেলা হয়ে গেল লক্ষ্মী তোর? হ্যাঁ হয়ে গেল, ওর হোলি খেলা হয়ে গেছে, আমার এখনো হয়নি। মা তুমি কখন হোলি খেলবা বলো? আমি দুপুরে, মা দুপুরে হোলি খেলবে। শাড়ি দেখানো হচ্ছিল ওকে, দেখাও তুমি ওকে শাড়ি দেখবে। লক্ষ্মী দেখ, আমিও দেখবো, মানে হাসছে ভিডিও দেখে। ঠিক আছে, চান টান করে যখন হোলি খেলবো তখন দেখাচ্ছি, টাটা। তো আমরা এখানে বসে আছি আর আমাদের হোলির প্ল্যানিং চলছে। এরা সব শয়তানি করার জন্য এই যে আবির টাবির নিয়ে বসে আছে একটা অটোর মধ্যে। অটোটা দেখা, অটোটা এবং এখানে প্ল্যানিং চলছে কিভাবে কাকে ভূত বানানো যায়। এরা হাফ ভূত হয়ে আছে, আমি পরিষ্কার টকটকে হয়ে আছি। এখন আমি হোলি খেলাতে নামিনি, তো খুব তাড়াতাড়ি নামবো। এ আমাকে লাগাবি একটু না, তো এত ভালো মুখটা কেমনি হয়, এত ভালো মুখ পরিষ্কার নোংরা হয়ে গেল। তো হোলির শুরু হয়ে গেছে আমাদের, তোর মুখটাও দেখা একটু যে আমাদের। আমি দেখ, আমার স্ট্যান্ড এখন ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান দেখা মুখ, ক্যামেরাম্যান। তো সবাই মিলে বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কে চলো বাকি ভূত হই তারপরে ওটা দেখাচ্ছি কে বললো। তো আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি পুজো দেখতে যাব বলে। ঢাকের আওয়াজ আমার কানে আসছে, আমি শুনতে পাচ্ছি পুজো মনে হয় শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে সব পাড়ার মহিলাগুলো যায় এবং ওখানটাতে বসে সব উপোস করে থাকে, ব্রত করে এবং পুজো করে। পুজোর পরে সবাই হোলি খেলে। তো আমিও যাচ্ছি সেই পুজো দেখতে এবং তোমাদেরকেও দেখাবো যে আমাদের পাড়াতে কিভাবে পুজোটা হয়। তো চলো পুজোর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের পূজা চলছে, এরপরে যখন বেশি ভূত হয়ে যাবো তখন ছবি তুলবো।
যাও যাও ফাইনালি অবস্থা এই অবস্থাতে আমি এখন বাড়ি ফিরে এসেছি আমার বাড়ির লোকজন আমাকে চিনতে পারছে না বেশিক্ষণ এই অবস্থা থাকা যাবে না আর এই যে আমার সব সঙ্গবঙ্গ সব টিএমসি হয়ে গেছে আর তুই কি হয়ে তুইও টিএমসি হয়ে গেছিস তুই কি রে এদিকে এদিকে না এ লালে রাঙা বউ হয়ে গেছে এখন না তো বল কেমনি লাগলো হোলি খেলে তোদের হোলি মজা আসলো একদম হেভি মজা গেছিল ভালো অবস্থাতে আসলো এরকম অবস্থাতে তো ঠিক আছে টাটা ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে তো তখন যেভাবে ভূত সেজেছিলাম তারপরে চান করলাম এত 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 আবির ছিল আমার মাথাতে মনে হচ্ছিল যে মানে আমি আবিরের একটা দোকান খুলে বসতে পারি এতটা আবির বেরোলো মাথা থেকে তারপরে চান টান করে এখন খুব রিল্যাক্স মনে হচ্ছে একটু রেস্ট করলাম রেস্ট টেস্ট করার পরে তারপরে এখন প্রচণ্ড ফ্রেশ লাগছে ভালো লাগছে তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমার ভাইয়ের আজকে জন্মদিন তো এবার ওর জন্মদিনের ভিডিও করার কথা ছিল কিন্তু বাবু বলেছেন যে জন্মদিনের কোনো ভিডিও করা যাবে না আসলে ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না আর ওর ভিডিও টিডিও খুব একটা পছন্দ করে না তো ঠিক আছে যে হুকুম জন্মদিন বলে কথা ও যেটা চাইবে সেটাই করতে হবে তো হ্যাঁ তো ওর জন্য একটা খুব সুন্দর কিউট কেক পাঠিয়েছে একটা দাদা ওকে প্রচণ্ড ভালোবাসে তাই ভালোবেসে ওর জন্য একটা কেক পাঠিয়েছে সেই কেকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটা দেখতে ভীষণ সুন্দর চলো দেখাচ্ছি এই হচ্ছে সেই কেক হ্যাপি বার্থডে আদিত্য দাস লেখা খুব সুন্দর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে কেকটা এবং খুব ভালোবেসে পাঠিয়েছে ওর জন্য পিঙ্ক ইয়েলো রোজেস করা আছে তো এই হচ্ছে আদিত্য বাবুর বার্থডে কেক আর মা এখন ওর জন্য পায়েস রান্না করছে তো কিছুক্ষণ পরেও বার্থডে সেলিব্রেশন করা হবে তো ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো খুব সুন্দরভাবে দোল কাটাও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব ঠিক আছে ঠিক আছে তোমরা খুব ভালো থাকো বাই।